করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে বাংলাদেশে 5 জন মারা গেছেন আর মোট আক্রান্ত হয়েছেন 44 জন এর মধ্যে 11 জন সুস্থ হয়েছেন বাংলাদেশে মৃতদের মধ্যে একজন ছিলেন রাজধানী মিরপুরের টোলারবাগ এলাকার বাসিন্দা মৃত্যুর আগে তাকে চিকিৎসা প্রদানকারী এক ডাক্তার বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন এই অবস্থায় তিনি একটি হৃদয়বিদারক লেখা প্রকাশ করেছেন গত 9 দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী তিনি বুধবার গণমাধ্যমে তুলে ধরেন হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মনের অভিব্যক্তি তাহলে শুনুন সে কথার ডাক্তারের নিজের বর্ণনায় দর্শক আপনাদের জন্য আমি কথাগুলো হুবহু তুলে ধরলাম বন্দি জীবনের কথা হোম কোয়ারেন্টাইনে আমি বুধবার 9ম দিন চলছে রুম বন্ধ আমি চারদিকে তাকিয়ে নানান কিছু শুধু ভাবি খুব সকালে ঘুম ভাঙলো ঘড়িতে দেখি ভোর 5:10 খুব অস্থির লাগছিল শান্ত হতে অজু করে ফজরের নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম গত 16 মার্চ আমার প্রাইভেট চেম্বার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক বয়স্ক রোগীকে দেখি এবং আন্দাজ করি এটি কোভিড-19 জনিত নিউমোনিয়া এরপর ওষুধপত্র দিয়ে পরামর্শ দেই দ্রুত আইইডিসিআর এর সঙ্গে যোগাযোগ করার জন্য 18 মার্চ সকালে গায়ে সামান্য জ্বর অনুভব করি তড়িঘড়ি করে বাসায় প্রবেশ করি সহকর্মীরাও বেশ দুশ্চিন্তা করে গেল বাসায় ফিরে স্ত্রীর ছলছল চোখ আর উদ্বেগ ভরা প্রশ্নের উত্তরে অভয় দিয়ে আমি বলি এই আইসোলেশন কোনো রোগ নয় রোগী না হওয়ার জন্য এটা আগাম সতর্কতা বই পাগল আমি আজ সময় কাটাচ্ছি বহুদিনের জমে থাকা না পড়া বইয়ে ডুবে আর নেটে বিভিন্ন দেশের করোনা মহামারীর খবর পড়ে 19 মার্চ জানতে পারি আমার এই রোগটি কোভিড-19 পজিটিভ এবং তিনি ভেন্টিলেটরে আমার সন্দেহ প্রবণ মনটিকে ধন্যবাদ দেই আগাম সতর্ক করার জন্য দুঃখজনক হলেও সত্য টোলারবাগের সেই রোগীটি পরবর্তীতে এই পৃথিবী ছেড়ে চলে যান বলে জানতে পারি মানুষ অসুস্থ হলে চায় প্রিয়জনের স্নেহ স্পর্শ আর আজ কিনা এই রোগ সবাইকে দূরে ঠেলে দেয় অদৃশ্য এই শত্রু মানবে না কোনো বাধা বারবার হাত ধোয়া আর আইসোলেশনের শৃঙ্খলা ছাড়া হাই পজিটিভ ভাবছি সারা জীবন পজিটিভ থিঙ্কিং আর পজিটিভ রাজনীতির কথা বলি আমরা কিন্তু চিকিৎসা শাস্ত্রে পজিটিভ মানে খারাপ কিছুর অস্তিত্ব প্রকাশ পাওয়া বাক্য প্রয়োগের উপর নির্ভর করে একই শব্দ ভিন্নমুখী দোতনা এজন্য সার্জনের হাতের ছুরি ঘাতকের অস্ত্র হয়ে যাওয়া হে প্রভু হে মহান রব্বুল আলামিন তুমি রক্ষা করো আমাদের চোখের পানিতে অন্তরের এ আকুতি শুধু আমার নয় সারা দেশের সারা পৃথিবীর মানুষের ইতালিতে 70 কোভিড-19 আক্রান্তদের মৃত্যুর হার 35 থেকে বেড়ে 40% হয়েছে হায় ইতালি আধুনিক ইতালির স্বাস্থ্য ব্যবস্থার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে এখন গাইডলাইন মেনে 2 বেলা শরীরের তাপমাত্রা মাপি স্বেচ্ছাবন্দিত্বের 9ম দিনে অপেক্ষা করি আরও 5 দিন পরের স্বাধীনতার জন্য অপেক্ষা করি স্ত্রী আর একমাত্র সন্তানকে আলিঙ্গনের উষ্ণতার জন্য সুস্থ থাকলে হয়তোবা আবারও হব কর্মচঞ্চল কিন্তু আমাদের অপ্রতুল স্বাস্থ্য ক্ষমতা কতটুকু রক্ষা হবে করোনা মহামারী প্রতিরোধের জন্য হে প্রভু হে মহান প্রভু রক্ষা করো এই দেশকে রক্ষা করো সোনার বাংলাকে